খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের এই চ্যানেলে। এই বছরই ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিক। তাদের বিয়ে নিয়ে হয়েছিল বিস্তর আলোচনা। অতীতে দুইবার বিয়ে করেন কাঞ্চন। তার দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ হয় এই বছরই জানুয়ারি মাসে। এরপরে ফেব্রুয়ারি মাসে তিনি বিয়ে করেন শ্রীময়ীকে। বিচ্ছেদের সময় কাঞ্চনের থেকে মোটা টাকা খোরপোশ হিসেবে নিয়েছিলেন পিঙ্কি, এককালীন খোরপোশ। এরপর আর কাঞ্চনের সঙ্গে তার যোগাযোগ নেই। 10 কোটি লক্ষ নয়, জানেন কাঞ্চনের ঠিক কত টাকা নিয়েছিলেন পিঙ্কি। অতীতে বাংলাকে পিঙ্কি নিজেই জানিয়েছিলেন এককালীন 56 লক্ষ টাকা নিয়েছেন তিনি। পিঙ্কি নিজেও স্বাবলম্বী, তাও কেন এত টাকা নিতে হলো তাকে, তা নিয়ে মুখ খুলেছিলেন তিনি। তিনি বলেছিলেন, প্রথমে সব টাকার অঙ্কটা আমি লুকোইনি। কেউ কেউ বলেছিলেন আমি নাকি কোটি কোটি টাকা পেয়েছি, তাই আমার মনে হয়েছে মিডিয়ার বন্ধুদের কাছে সবটা তুলে ধরা প্রয়োজন। আর নেব নাই বা কেন, বিয়ে তো একটা কন্ট্রাক্ট, সেটা কেউ ভাঙলে ক্ষতিপূরণ দেওয়া তো আইনেই বলা আছে। আমি তো আইনের বিরুদ্ধে গিয়ে কিছু করিনি। ছেলের কাস্টাডি বাবা চাননি, ও আমার কাছেই থাকবে, আছে এবং সেই সময়ও থাকবে। এই সময় দাঁড়িয়ে শিক্ষা স্বাস্থ্যের পেছনে কত খরচ হয় তা কি কেউ জানে না। আর তাছাড়া ওকে এমন টাকা বলা হয়েছিল যা উনি দিতে পারবেন, এমন নয় যে মাসে অথবা বছরে আমি আরো টাকা দাবি করব। এককালীন 56 লক্ষ টাকা ব্যাস। যারা বলছেন আমি স্বাবলম্বী, তাও কেন পয়সা নিয়েছে, তাদেরকে বলছি আমি তো দিনের শেষে শিল্পী, আজ আমার কাজ আছে, এরপরে 6 মাস পর নাও থাকতে পারি, তাই সন্তানের ভবিষ্যৎ চিন্তা আমি কেন করব না। আপাতত কাঞ্চনের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, ছেলেকে নিয়ে নিজের শর্তে পাচ্ছেন, পোশাকেও এসেছে পরিবর্তন। অন্যদিকে শ্রীময়ীকে নিয়ে চুটিয়ে সংসার করছেন কাঞ্চন। সম্প্রতি গিয়েছিলেন মলদ্বীপে। ব্যুরো রিপোর্ট।